আসসালামু আলাইকুম এভরিওয়ান, রসনা বিলাস থেকে তৈরি করে দেখাচ্ছি মুচমুচে পালং শাকের পাকোড়া রেসিপি, যেটা কিনা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এটার বাইরের লেয়ারটা এতটা ক্রিসপি হয় আর ভিতরটা কিন্তু অনেক সফট হয়, অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে গরম গরম এরকম কিন্তু পাকোড়া তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন পাকোড়া তৈরি করতে কী কী লাগে দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মিক্স ডাল। এখানে সব রকমের ডাল আছে আর এই ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে আমি ব্লেন্ডারে খুব বেশি মিহি করব না, একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু পালং শাকের পাকোড়া তাই পালং শাক তো লাগবেই। এখানে নিয়ে নিলাম আমি 1 আঁটি পালং শাক আর এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আর ডালটাকে এরকম আমি কিছুটা দানা দানা থাকতে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু মিহি পেস্ট করিনি। খুব বেশি মিহি পেস্ট করলে এটা খেতে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। শাকের সাথে আমি ডালটাকে দিয়ে এখন অ্যাড করে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাতে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা কিছুটা বেশি ব্যবহার করেছি। ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি। আপনারা যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব। প্রথমে শাকের পরিমাণটা কিছুটা বেশি লাগতে পারে, পরে কিন্তু এভাবে মেখে নিলে শাকটা কিন্তু অনেকটাই কমে যায়। তিন চার মিনিট এভাবে মেখে নেওয়ার পরে এখন আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, একই সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, খুব সুন্দর একটা কালারের জন্য খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ, অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ময়দা। পাকোড়াটা কিছুটা ক্রিসপি করার জন্য অ্যাড করে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ থেকে কিছুটা পরিমাণ কম। যে চাউলের গুঁড়াটা ব্যবহার করলাম সেটা কিন্তু বাসার তৈরি চাউলের গুঁড়া, চাইলে আপনারা দোকান থেকে এনেও ব্যবহার করতে পারেন। তো সব কিছু আমি ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই, শাকের পানিতে এমনিতেই সব কিছু মিক্স ভালো করে হয়ে যাবে। মাখানো শেষে হাতে এভাবে একটু বেটার নিয়ে একটু চাপ দিয়ে দেখবেন, যদি মনে হয় আঠালো ভাবটা কিছুটা কম সেক্ষেত্রে ময়দা কিছুটা দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই পাকোড়াতে যদি আঠালো ভাবটা কম হয় সেক্ষেত্রে ভাজার সময় এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটে ছিটে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে। ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম না, আবার একেবারে ঠান্ডা না। এই অবস্থাতে পাকোড়াটা দিলে বেশি ভালো হয়, পাকোড়াটা ভাজলে। একে একে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। পেঁয়াজও যেরকম আমরা ডুবো তেলে তৈরি করি, এই পাকোড়াটাও সেম। ডুবো তেলে তৈরি করলে এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। তো এক পাশ থেকে যখন কিছুটা কালার হয়ে আসবে তখন অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। যারা নতুন সাথে সাথে দিয়েই নাড়তে যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। ছয় থেকে সাত মিনিট পরে এখন এই পাকোড়াটাকে আমি তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। এই পাকোড়াটা তৈরি করতে আজকে আমি সব রকম ডাল দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে শুধুমাত্র মুসুরির ডাল দিয়েও তৈরি করতে পারেন, কিংবা শুধুমাত্র বুটের ডাল দিয়েও তৈরি করতে পারেন, কিংবা খেসারির ডাল দিয়েও তৈরি করতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো পাকোড়া তুলে নিয়েছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা মুচমুচে হয়েছে। শীতকালের এই সময়টা পালং শাক কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় থাকে। অতিথি আপ্যায়নে যদি বাসায় কোনো কিছুই না থাকে, ঝটপট কিন্তু পালং শাক দিয়ে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, কিংবা বিকেলবেলাও চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপিতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।